নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আরও একবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি সুজির উপমা বা ঝাল সুজি। সুদেষ্ণাস রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই উপমা বানানোর জন্য আমি প্রথমে একটি ফ্রাইং প্যানে 2 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি। একটুখানি ওয়েট করব ঘিটা গলা পর্যন্ত। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 1.5 কাপ মতো সুজি। 1.5 কাপ সুজির জন্য আমি এখানে 2.5 কাপ মতো জল ব্যবহার করব। তোমরা তোমাদের সুজির পরিমাপ অনুযায়ী জলটা ব্যবহার করবে। তো দেখো, আমি এখানে 1.5 কাপ সুজি নিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকব, যাতে সুজিটা লেগে না যায় বা পুড়ে না যায়। এই সুজির উপমাতে সুজি লেগে গেলে বা পুড়ে গেলে ভালো হবে না। তো আমার সুজিটা হালকা করে ভাজা হয়ে গেছে, দেখো একটু হালকা কালার চেঞ্জ হয়েছে, অথচ পুড়ে যায়নি। তারপর আমি ঢেলে নিয়েছি। এবার আমি ওই কড়াইতেই আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি 2টো তেজপাতা, দিয়ে দেব 2-3 কুচো দারচিনি, একটু সাদা কালো সর্ষে আর সামান্য একটুখানি জিরে। তারপর এগুলোকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো আদার কুচি। আদাটাকে এরপর আমি দিয়ে দিচ্ছি একটা ডুমো করে কাটা বড় সাইজের গাজর। গাজরগুলোকে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। গাজরটা যেহেতু সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই আমি আগেই দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো একটা ক্যাপসিকাম, আমি কুচিয়ে রেখেছিলাম আগে থেকে। ক্যাপসিকামটা কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ক্যাপসিকাম এবং গাজরটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচো। পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর আমি সবুজ এবং লাল লঙ্কা কুচিয়ে রেখেছিলাম 2টো, সেই লঙ্কা 2টো দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য কিছু ধনে পাতার কুচি। এবার সমস্ত উপকরণ কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভালো করে সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর শেষে আমি অ্যাড করব একটা টমেটো কুচো। টমেটোটা শেষে দিতে হবে বন্ধুরা, তা নাহলে সবজিগুলো আগে দিয়ে দিলে সিদ্ধ হবে না। এরপর দিয়ে দিচ্ছি মশলা, একটু হলুদ গুঁড়ো 1 চামচ মতো, আর দেবো সামান্য পরিমাণে একটু টেস্ট অনুপাতে লবণ। লবণটা স্বাদ অনুপাতে দিতে হবে, তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। এরপর সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে এই সবজিগুলোকে সিদ্ধ হতে দেব। তারপর ঢাকা খুলে দেখাচ্ছি বন্ধুরা কিছুক্ষণ পর। আমি এখানে 10-15 মিনিট পর ঢাকা খুলে দেখো দেখাচ্ছি সবজিগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে। এইটা আমি ঢেলে রেখে দেবো একটি পাত্রে। তারপর আমি ওই কড়াইতেই একটু সামান্য সাদা তেল নিয়ে আমি ভেজে নিচ্ছি বাদাম এবং কিশমিশগুলো। এখানে দিয়েছি আমি সামান্য পরিমাণে কিশমিশ, সামান্য কাজু বাদাম এবং সামান্য চীনা বাদাম। এবং সমস্ত উপকরণকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখানে বাদাম বন্ধুরা খুব বেশিক্ষণ ভাজতে সময় লাগে না, সামান্য একটু নাড়াচাড়া করলেই হয়ে যায়। এবার এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এই সমস্ত উপকরণের সাথে। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবার দিয়ে দেবো ভেজে রাখা সুজি। সুজিটাকে বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমটিকে একেবারে কমিয়ে দিয়ে সুজিটাকে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে। সুজি ভালো করে মিশে গেলে গরম জল অ্যাড করব একটু একটু করে। এখানে জলটা বন্ধুরা সামান্য পরিমাণে অল্প অল্প করে বারবার করে অ্যাড করতে থাকলেই ভালো হয়। আমি এখানে 1.5 কাপ সুজির জন্য 2.5 কাপ মতো জল নিয়েছি। জলের পরিমাণটা ঠিকঠাক না থাকলে সুজি বেশি পরিমাণে জল হয়ে গেলে সুজিটা গলে যেতে পারে। তো জলটা সমস্ত মিশিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে দেবে, তবে এখানে সুজির উপমাতে খুব বেশি মিষ্টি লাগে না, যেহেতু ঝাল সুজি তাই হালকা একটা মিষ্টি থাকবে সেরকমই হয়। এরপর শেষে আমি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পাতা কুচি। তারপর
সামান্য নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তাহলেই তৈরি হয়ে যাবে আমার সুজির উপমা। দেখো এগুলো কতটা ঝুরো ঝুরো হয়েছে এবং কতটা দেখতে লোভনীয় হয়েছে, তোমরা দেখো এবং তোমরা নিজেরা ঘরে এইভাবে ট্রাই করে দেখতেই পারো, খুবই ভালো খেতে লাগে। এভাবে একবার করে দেখো এবং জানিও কেমন হলো তোমাদের এই ঝাল সুজি বা সুজির উপমা। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ঝট করে একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তোমরা এখন দেখছিলে সুদেশনাস রান্নাঘর। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর পুরো ভিডিওটা দেখো একটুও স্কিপ না করে। তো আজকের ভিডিওটা এইটুকুনি, আর খুব তাড়াতাড়ি চলে আসবো নিত্য নতুন আরও ভিডিও নিয়ে। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।